ছাপও মরবে লাঠিও ভাঙবে না। ঠিক এমনই পদ্ধতিতে এশিয়া কাপ আয়োজন নিয়ে জটিলতা সম্ভবত কাটল, শেষ পর্যন্ত মিলল সমাধান সূত্র। পাকিস্তান থেকে যাতে টুর্নামেন্ট পুরোপুরি সরিয়ে নেওয়া না হয় সেই ব্যবস্থাই করা হলো। সংবাদ সংস্থা পিটিআইয়ের দাবি অনুযায়ী 2023 সালে এশিয়া কাপের 4টি ম্যাচ পিসিবি আয়োজন করবে এবং বাকি 9টি ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কায়। সেই 9টি ম্যাচের মধ্যে ভারত পাকিস্তান ম্যাচও রয়েছে। এমনিতে 2023 সালে পুরো এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে, কিন্তু দুই দেশের রাজনৈতিক জটিলতার কারণে পাকিস্তান এশিয়া কাপ খেলতে যেতে একেবারেই রাজি হয়নি ভারত। বিসিসিআই সচিব জয় শাহ বলে দিয়েছিলেন ভারতের পক্ষে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলা সম্ভব নয়। তখন থেকেই এই টুর্নামেন্ট ঘিরে শুরু হয় অনিশ্চয়তা। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড রীতিমতো হুমকি দেয় যে ভারতীয় দল পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না গেলে তারাও 2023 ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে এশিয়া কাপের বিকল্প কেন্দ্র নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে যায়। বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরশাহী এবং শ্রীলঙ্কার নাম উঠে আসে আলোচনায়, যদিও পিসিবি বিদেশের মাটিতে এশিয়া কাপ আয়োজন করতে নারাজ ছিল। পরবর্তীত পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিকল্প প্রস্তাব দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে। তারা চায় এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো আয়োজিত হোক নিরপেক্ষ দেশে, তবে বাকি সব দেশ এশিয়া কাপের ম্যাচ খেলুক পাকিস্তানের মাটিতে। যদিও বিসিসিআই সেই প্রস্তাবও মেনে নিতে রাজি হয়নি। তারা চায় গোটা টুর্নামেন্ট আয়োজিত হোক অন্য কোনো দেশে। সেক্ষেত্রে আমির শাহির গরমের জন্য শ্রীলঙ্কাকেই ভারত এগিয়ে রাখে, লঙ্কা ক্রিকেট বোর্ডও রাজি হয়। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিছুতেই পুরো টুর্নামেন্ট বাইরে হতে দিতে রাজি যায়নি। শেষ পর্যন্ত অবশ্য তারা সুর অনেকটাই নরম করে। তাদের দাবি ছিল অন্তত 4টা ম্যাচ যেন পাকিস্তানে আয়োজন করা হয়, বাকিগুলো অন্য জায়গায়। অবশেষে পাকিস্তানের দাবি মানা হলো। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে পারে এশিয়া কাপ। এই টুর্নামেন্ট এ ও বি দুটো গ্রুপে মোট অংশগ্রহণ করবে 6টি দল। এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। বি গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।